ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রেনের নিচে কাটা পড়া এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। মন্দভাগ রেল স্টেশনের কাছে বালিয়াহুড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আখাউড়া রেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জসিমউদ্দিন খন্দকার জানান, মোহাম্মদ শফিকুল ইসলাম নামের ওই শিক্ষক বুধবার সন্ধ্যায় রেললাইন পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। এতে সেখানেই তিনি মারা যান। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করেছে রেল পুলিশ। পরে আইনগত প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়।